এবার আমাদের কাজ হচ্ছে এই ওয়েব স্টোরেজটা দ্রুত ইনডেক্স করানো। ইনডেক্স করানোর জন্য অবশ্যই গুগল সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইট অ্যাড করতে হবে, তারপর সাইট ম্যাপ সাবমিট করতে হবে, ইত্যাদি ইত্যাদি আরও যে প্রসেসটা রয়েছে তা এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, আপনি সরাসরি গুগল সার্চ কনসোলে কিন্তু এইটা অ্যাড করতে পারেন, তবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে থাকেন তাহলে গুগল সাইট কিট এটা ব্যবহার করবেন। তো আপনি এখানে এটা ড্যাশবোর্ডে চলে আসবেন, তাহলে ইজিলি এখান থেকে আপনি গুগল অ্যানালাইটিক্স, গুগল সার্চ কনসোল সবকিছু ইজিলি অ্যাড করতে পারবেন এইখান থেকে। তো এখানে দেখেন রয়েছে সেট আপ সাইট কিট, তো এটা সেট আপ করার জন্য এখানে সাইন ইন উইথ গুগল রয়েছে, এখানে একটা জিমেল দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। তার জন্য এখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনার যে কোনো একটা জিমেল দিয়ে দিবেন, ব্রাউজারে যদি কোনো জিমেল থাকে সেটা এখানে দেখতে পাবেন, অথবা আপনি এখান থেকে ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে আলাদা জিমেল এখানে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিচ্ছি, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এবার এখানে আমাকে বলতেছে ইউ অলরেডি ভেরিফাইড, অর্থাৎ আমার এই যে জিমেলটা ব্যবহার করেছি এই জিমেল দিয়ে আগে থেকেই গুগল সাইট কিটে সাইন ইন করা ছিল, যার জন্য এখানে বলতেছে ইউ অলরেডি ভেরিফাইড। আপনার এখানে নতুন হতে পারে, তাই এখানে আপনি স্টেপ বাই স্টেপগুলো ফলো করে আপনি এটা কমপ্লিট করবেন। এখানে আমি নেক্সট করে দিচ্ছি, তারপর এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। গুগল সাইট কিট নিয়ে যদি কোনো রকম সমস্যা পড়েন কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুত ভিডিও আপলোড করে দেবো যাতে আপনার সমস্যাগুলো ইজিলি সমাধান করতে পারে। এবার এখান থেকে গো টু মাই ড্যাশবোর্ডে চলে যাব। আপনি নতুন হলে একটু অন্য প্রসেস আপনি এখানে দেখতে পাবেন, তবে একটু খেয়াল করেন তাহলে সব কিছু বিস্তারিত বুঝতে পারবেন। এখন আমাকে ইজিলি দেখাচ্ছে যে কনগ্রাস ইউ আর ক্রিয়েটিং টু সেট আপ ইউর সাইট কিট, ইজিলি এটা দেখাই দিচ্ছে, কারণ হচ্ছে আমার আগে থেকে এখানে কিন্তু লগ ইন করা ছিল। তো আমি এবার গুগল সার্চ কনসোলে সরাসরি লগ ইন করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ডোমেনটা কিন্তু এখানে রয়েছে টুডে নিউজ, এবং এখানে আমাদের গুগল সার্চ কনসোলে দেখতে পাচ্ছি ইজিলি অ্যাড হয়ে গিয়েছে। আপনি চাইলে ম্যানুয়ালি এই গুগল সার্চ কনসোলে এসে এটা অ্যাড করতে পারেন। এবার এখান থেকে আমাদের যেতে হবে সাইট ম্যাপে, এই সাইট ম্যাপ অপশনে ক্লিক করে দেবো। দেখেন এখানে আপাতত একটা সাইট ম্যাপ অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে, এটা কিন্তু এখানে বলতেছে কুড নট ফ্যাক্ট, অর্থাৎ আমরা এই এখানে কোনো পোস্ট করে নাই যার জন্য এটা দেখাচ্ছে। অবশ্যই আপনার এই কাজগুলো করার আগে 5-10 পোস্ট করে নেবেন, তাহলে ইজিলি বিষয়গুলো হয়ে যাবে। এই সাইট ম্যাপগুলো আরও ইজিলি পাওয়ার জন্য আপনি সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাবেন, তারপর এইখান থেকে যে র্যাঙ্ক ম্যাপ যেটা রয়েছে এখানে আপনি মাউস নিলে নিচের দিকে সাইট ম্যাপ সেটিং একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে যদি দেখেন পোস্ট, এই পোস্ট অপশনে ক্লিক করে দিলে পোস্টের জন্য যে সাইট ম্যাপটা হবে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনার জাস্ট এতটুকু কপি করবেন, কপি করার পর আপনার সার্চ কনসোলে চলে যাবেন, তারপর এখানে পেস্ট করে দিবেন, তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এই সাইট ম্যাপটা দেখেন এবার কিন্তু সাকসেস হয়ে গিয়েছে, এটা পোস্টের জন্য সাবমিট করলাম। তারপর এখানে এসে পেজ যে অপশন রয়েছে পেজে যে ক্লিক করব এবং এটার জন্য যে সাইট ম্যাপ যেটা রয়েছে এটা এখান থেকে কপি করে নিব, সার্চ কনসোলে সেখানে পেস্ট করে সাবমিট করে দিব। এটাও দেখেন সাকসেসফুল হয়ে গিয়েছে। আবারও এখানে আসবো, আসার পর এবার আমাদের মেইন যে বিষয়টা স্টোরেজ এখানে ক্লিক করে দিব। স্টোরেজের জন্য যে সাইট ম্যাপ যেটা রয়েছে এটা এখান থেকে জাস্ট এতটুকু কপি করব, এখানে এসে আমরা এখানে পেস্ট করে দিব এবং সাবমিট অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে গট অপশনে ক্লিক করে দিলে এখানে দেখেন আমাদের এটা সবগুলো কিন্তু সাকসেস হয়ে গিয়েছে। তো এখানে যেহেতু আমাদের সাইট ম্যাপ সাবমিট হয়ে গিয়েছে গুগল সার্চ কনসোলে, তাই আপনি এইমাত্র যে ওয়েব স্টোরিটা পাবলিশ করলেন ওই ওয়েব স্টোরির লিঙ্কটা কপি করবেন। লিঙ্ক কপি করার জন্য এখানে আসবেন, আসার পর আপনার যে ওয়েব স্টোরি যেহেতু থাকবে এখানে আসবেন, স্টোরি অপশনে ক্লিক করার পর আপনার এই যে ওয়েব স্টোরিটা আপনি পাবলিশ করেছেন এটা লিঙ্ক নেওয়ার জন্য জাস্ট এই যে থ্রি ডট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর কপি স্টোরি ইউআরএল এখানে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে, সার্চ কনসোলে আসবেন এবং এখানে এসে এটা পেস্ট করে দিবেন, তারপর এখান থেকে এন্টার করে দিবেন। এন্টার করে দেওয়ার পর এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন এখানে বলতেছে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড, এটা গট ইট করে দিবেন। তো এইখানে এটা সাবমিট করলে কিন্তু আপনার এই ওয়েব স্টোরিটা ইজিলি ইন্ডেক্স হবে না, এটার জন্য আমাদের ইনস্ট্যান্ট ইন্ডেক্সের ব্যবস্থা করতে হবে। তার জন্য আপনি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবেন, আসার পর সাইট কিটের আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং একটা প্লাগইন আমরা ইনস্টল করেছিলাম, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে আপনি এই যে আপনার লিঙ্কটা যেটা থাকবে এটা এখানে দিলে কিন্তু কাজ হবে না, এখানে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিংয়ের জন্য আমাদের একটা কাজ করতে হবে, যেটার কারণে আমরা 2-3 মিনিটের মধ্যে আমাদের ওয়েব স্টোরিটা ইজিলি ইন্ডেক্স করাইতে পারবো। তো আপনার ওয়েবসাইটের জন্য পোস্ট অথবা স্টোরি ইনস্ট্যান্ট ইন্ডেক্স করাতে হলে অবশ্যই আপনি গুগলকে সার্চ করবেন গুগল ক্লাউড কনসোল। গুগল ক্লাউড কনসোল সার্চ করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন গুগল ক্লাউড কনসোল ডট গুগল ডট কম একটা ওয়েবসাইট রয়েছে, এখানে চলে আসবেন। তো গুগল ক্লাউড কনসোলে ঠিক এরকম একটা ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন,
এখান থেকে আপনি চাইলে যে কান্ট্রি যেটা রয়েছে টার্মস এন্ড কন্ডিশন এইগুলো অবশ্যই এই দুইটাতে টিকমার্ক করে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে এটাকে কেটে দিবেন। এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, এখানে আমাদের অনেকগুলো কাজ করতে হবে, এই স্টেপগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন। এবার এখান থেকে সিলেক্ট এ প্রজেক্ট এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনাদের একটা প্রজেক্টের নাম দিতে হবে, তো আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নাম অনুসারে দিতে পারেন অথবা যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখানে আমার একটা নাম দিয়ে দিচ্ছি, তো আমি এখানে প্রজেক্টের নামটা এটা দিলাম। তারপর এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এখানে দেখেন আপনার একটা প্রজেক্ট কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর এখান থেকে সিলেক্ট প্রজেক্টটা আপনি এখানে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ওই প্রজেক্টটা কিন্তু এখানে চলে আসবে। এখানে দেখেন আপনার ওই প্রজেক্টটা চলে আসছে যে নিউজ টুডে। এবার এখান থেকে চাইলে এই যে থ্রি ডট অপশন রয়েছে, থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখান থেকে রয়েছে দেখেন আই এম অ্যান্ড অ্যাডমিন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এটাকে কেটে দিবেন। তারপর এখান থেকে রয়েছে দেখেন সার্ভিস অ্যাকাউন্ট, এখান থেকে সার্ভিস অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দিবেন। এখানে দেখেন আপাতত কোনো সার্ভিস অ্যাকাউন্ট নাই, আমাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তার জন্য এখান থেকে ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনাদের ডিটেলসটা দিতে হবে, তো এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম অনুসারে এটা দিতে পারেন। তো আমি এখানে ওই একই নাম দিয়ে দিলাম, প্রথমে যেটা দিয়েছিলাম নিউজ টুডে এটা দিয়ে দিলাম। আপনি আপনাদের ওয়েবসাইটের নাম অনুসারে এটা যে কোনো একটা কিছু দিতে পারেন। তো সার্ভিস অ্যাকাউন্ট নেম দেওয়ার পর নিচে রয়েছে দেখেন অ্যাকাউন্ট আইডি, এটা যেমন আছে এমনই থাকবে, এখানে কিছু করার দরকার নেই। তারপর এখানে রয়েছে দেখেন সার্ভিস অ্যাকাউন্ট ডিসক্রিপশন, অর্থাৎ কি জন্য আপনি এটা তৈরি করতেছেন। তো এখানে আমি জাস্ট এটা লিখে দিলাম, তারপর এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে রয়েছে দেখেন সিলেক্ট এ রোল, এখানে ক্লিক করে আপনি এখান থেকে জাস্ট এই যে অপশনটা রয়েছে এখান থেকে এই ওনার অপশনে ক্লিক করে এখানে ছেড়ে দিবেন, তাহলে এই রোলটা ওনার হয়ে যাবে। এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে ওনার অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর তিন নম্বর স্টেপে এখানে কিছু করার দরকার নেই, আপনার জাস্ট এখান থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের দেখেন একটা ইমেইল কিন্তু এখানে দিয়ে দিয়েছে, জাস্ট এটাকে কপি করবেন, সুন্দরভাবে এখানে কপি করে রাখবেন। কপি করে আপনারা যে কোনো জায়গায় একটা সেভ করে রাখতে পারেন। তো আমি এখান থেকে এই যে ডকটা রয়েছে এখানে আমি রেখে দিলাম, অথবা আপনার কপি করা তো থাকছেই, সেভটির জন্য আমি এখানে রেখে দিলাম যেটা আমাদের একটু পরেই দরকার হবে। কপি করে সেভ করে রাখার পর এইখান থেকে দেখেন একটা থ্রি ডট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ম্যানেজ কিজ এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে নতুন একটা ইন্টারফেস এখানে লোড হয়ে যাবে। এখানে দেখেন আপাতত কোনো কি নাই, তো আমাদের এখানে একটা কি অ্যাড করতে হবে, তার জন্য অ্যাড কি এখানে ক্লিক করে দিবেন। তারপর ক্রিয়েট নিউ কি এখানে ক্লিক করে দিবেন, এবং এটা অবশ্যই জেসন ফাইলে রাখবেন। তারপর এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলে আমাদের একটা ফাইল কিন্তু দেখেন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, নিচের দিকে দেখতে পাচ্ছেন নিউজ টুডে যেটা দিয়েছিলাম এটা নিয়ে একটা ফাইল কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে, এবং এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিব। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এইখান থেকে আপনারা এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন, তারপর এইখান থেকে ক্লাউড ওভারভিউ থেকে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দিবেন। ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এপিআই একটা অপশন রয়েছে, এবং নিচের দিকে রয়েছে গো টু এপিআই এস ওভারভিউ, এখানে ক্লিক করে দিবেন। তারপর উপরের দিকে রয়েছে দেখেন ইনেবল এপিআই, এখানে ক্লিক করে দিবেন। তারপর এই বক্সে সার্চ করবেন ইন্ডেক্সিং, এটা লিখে সার্চ করলে আপনার সামনে চলে আসবে যে ইন্ডেক্সিং এপিআই, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এনেবল এই অপশনে ক্লিক করে দিবেন। এই এনেবল হতে একটু সময় লাগতে পারে, একটু অপেক্ষা করতে হবে অবশ্যই আপনাদের। তো এখানে দেখেন লোড হচ্ছে, এবং আমাদের এটা কিন্তু এনেবল হয়ে গিয়েছে, রিলোড হয়ে নতুন একটা অপশনে কিন্তু আমাদের নিয়ে আসছে, এখানে আমরা কিছুই করি নাই। তো এখানে আপাতত আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কাজ হচ্ছে আমাদের গুগল সার্চ কনসোলে, তো এবার আমাদের গুগল সার্চ কনসোলটা ওপেন করতে হবে। তারপর এখান থেকে আসতে হবে সেটিংস অপশনে, এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল সেটিং এর আন্ডারে রয়েছে ইউজার অ্যান্ড পারমিশন, এখানে ক্লিক করে দিব, এবং এখান থেকে অ্যাড ইউজার এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আপনি একটা ইমেল কপি করেছিলেন মনে আছে, অথবা আপনার এখানে যেটা সেভ করে রেখেছিলাম সেভ করে রাখতে বলেছিলাম, এইটা আমাদের কিন্তু এখন প্রয়োজন হবে। তো এটা কপি করে নিলাম, নেওয়ার পর এখানে এসে এটা দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস, এবং পারমিশন এখান থেকে ফুল অপশনে ক্লিক করে ওনার করে দিলাম। তারপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিব, তাহলে এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, দেখেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবার আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখেন অ্যাকশনে মাত্র একটা অপশন রয়েছে, এখানে আমাদের আরো কিছু অপশন অ্যাড করতে হবে, তার জন্য আপনি এখান থেকে চলে যাবেন গুগল এপিআই সেটিং,
এটা যদি আপনি খুঁজে না পান তাহলে অবশ্যই আবারও র্যাঙ্ক ম্যাথের আন্ডারে আপনার ইনস্ট্যান্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করতে হবে, অথবা আপনি যদি আপনার প্লাগইনে যে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং যেটা রয়েছে ওই ইনস্ট্যান্ট ইন্ডেক্সিংয়ের সেটিংয়ে ক্লিক করেন তাহলে এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তারপর এখান থেকে গুগল এপিআই সেটিংসে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে সোর্স ফাইল এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ আগে একটা ফাইল আপনি ডাউনলোড করলেন ওই ফাইলটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অপশনটা ক্লিক করে দিবেন। অবশ্যই আমি আপনাকে বলে রাখি এই গুগল ক্লাউড ফায়ার থেকে একটা ফাইল ডাউনলোড হয়েছিল, সেই ফাইলটা এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এবার এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে যে সাবমিট পোস্ট টু গুগল, কী কী আমরা সাবমিট করতে চাই অটোমেটিকলি। তো আমরা এখান থেকে পোস্ট, পেজেস, মিডিয়ার দরকার নাই, স্টোরেজ এই তিনটে টিকমার করে দিব এবং এখান থেকে সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দিব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের কিছু লেখা এখানে অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে। এবার যদি আমরা কনসোল অপশনে আসি অথবা ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন অ্যাকশন অপশনে অনেকগুলো অপশন অ্যাড হয়ে গিয়েছে। এবার এখান থেকে প্রথম অপশনটাতে সিলেক্ট করে আমরা যে কোনো পোস্ট বা স্টোরি ইনস্ট্যান্ট ইন্ডেক্সের জন্য আমরা গুগলের কাছে রিকোয়েস্ট করতে পারি, অথবা কোনো পোস্ট যদি গুগল থেকে রিমুভ করতে চাই বা কোনো পেজ অথবা কোনো ওয়েব স্টোরির লিঙ্ক আমরা গুগল থেকে রিমুভ করতে চাইলে এখানে লিঙ্কটা দেওয়ার পর এখান থেকে দ্বিতীয় অপশনে ক্লিক করে সেন্ড টু এপিআইতে ক্লিক করলে ওই লিঙ্কটা গুগল থেকে রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে সাজেস্ট করবো আপনারা অবশ্যই প্রত্যেকটা ওয়েব স্টোরি অথবা পোস্ট করার পর লিঙ্কটা কপি করে আনবেন। কপি করে আনার পর কী করবেন তা এখানে দেখিয়ে দিচ্ছি। মনে করেন আমরা যে ওয়েব স্টোরিটাকে কিছুক্ষণ আগে তৈরি করেছিলাম সেই ওয়েব স্টোরিটা এখানে আবার ওপেন করছি স্টোরেজ অপশনে ক্লিক করে। তারপর এখান থেকে ট্রেডার অপশনে ক্লিক করে স্টোরি ইউআরএল এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেব এবং এটা চেক করব এখনো পর্যন্ত গুগল ইন্ডেক্স হয়েছে কিনা। যেহেতু সাইটটা একেবারে নতুন এত দ্রুত ইন্ডেক্স হবে কিনা আমার সঠিক জানা নাই। তো চেক করার জন্য লিঙ্কটা দেওয়ার পর আমি প্রথমে লিখে দিচ্ছি সাইট, তারপর ইস্টু দিয়ে আমি এখানে এন্টার করে দিচ্ছি। দেখেন আমাদের এটা কিন্তু আসে নাই, অর্থাৎ গুগলে ইন্ডেক্স হয়নি এখনো পর্যন্ত। তো এবার আমরা এপিআই আন্ডারে কিন্তু অর্থাৎ ইনস্ট্যান্ট ইন্ডেক্সিংয়ের আন্ডারে রিকোয়েস্ট করব। তার জন্য র্যাঙ্ক ম্যাথ থেকে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করে দিব এবং এখানে এসে যে লিঙ্কটা রয়েছে এটা এখান থেকে কেটে দিয়ে ওয়েব স্টোরির লিঙ্কটা দিয়ে দিব এবং এখান থেকে অবশ্যই প্রথমটা সিলেক্ট করা থাকবে, তারপর সেন্ড টু এপিআই এখানে ক্লিক করে দিব এবং এটা দেখেন দেখাচ্ছে সাকসেস, উপরে লিঙ্কটা দেখাচ্ছে রিকোয়েস্টের জন্য এটা সাকসেস হয়ে গিয়েছে। আপনারা এইখানে 3-5 মিনিট সর্বোচ্চ গেলে 10 মিনিট অপেক্ষা করবেন, দেখবেন আপনাদের এই পোস্ট অথবা স্টোরি অটোমেটিক গুগলে ইন্ডেক্স হয়ে গিয়েছে। মাত্র 2-3 মিনিটের মধ্যে এখানে ইন্ডেক্স হয় যে কোনো ধরনের পোস্ট অথবা ওয়েব স্টোরি। তো এই ছিল মোটামুটি ওয়েব স্টোরি প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড সব কিছু। আপনারা অনেকে রিকোয়েস্ট করছিলেন একটা ভিডিওর আন্ডারে দেওয়ার জন্য, আমি একটা ভিডিওর আন্ডারে পাশাপাশি পার্ট বাই পার্ট আমি আপলোড করে দিব। এর মধ্যে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা এই ভিডিওটির কমেন্টে জানাবেন। বড় ধরনের সমস্যা হলে আমি আবারও ভিডিও আকারে আপনাদের বোঝানোর চেষ্টা করব, প্রয়োজনে লাইভ এসে আমি বিষয়গুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।